আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন। বগুড়া শিবগঞ্জের ময়দানহাটা ইউনিয়নের 8 নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আছাদুল ইসলাম নান্টুর হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের দারিদহ বন্দরে শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি লুৎফুর রহমান সভাপতিত্বে ও ময়দানহাটা কৃষক লীগ কর্তৃক আয়োজিত মানববন্ধনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দুপুর 2টায় দারিদহ বন্দরে সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রায় 1 কিলোমিটার রাস্তার দুপাশে হাজার হাজার জনসাধারণ উক্ত মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের কৃষি ও পণ্য বিষয়ক সম্পাদক কৃষিবিদ আজমল হোসেন, 1 নং ময়দানহাটা ইউনিয়নের চেয়ারম্যান এস এম রূপম, জেলা কৃষক লীগের সহ সভাপতি রুহেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, বিউটি বেগম, নিহত নান্টুর বাবা আব্দুল বাসেদ মন্ডল, স্ত্রী জেসমিন আক্তার সহ প্রমুখ। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা নান্টু হত্যাকারীদের 72 ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচারের দাবি জানান, নতুবা আগামীতে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও বক্তারা জানান। বগুড়া থেকে নয়ন রায়, চ্যানেল 26। আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন।